14 মিনিটে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানবে উত্তর কোরিয়া। পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকিকে কোনো তোয়াক্কাই করছে না উত্তর কোরিয়া। পাল্টা একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে তটস্থ রেখেছে পেন্টাগনকে। এবার মাত্র 14 মিনিটে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা করার কথা জানালো উত্তর কোরিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা প্রকাশের পর থেকে চলছে নানা হিসাব নিকাশ। সম্ভাব্য হামলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন বিশ্লেষকরা। গুয়াম দ্বীপে দায়িত্বরত হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নারী মুখপাত্র জেনা গিমিউন্ডো এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র 14 মিনিটের মধ্যেই গুয়াম বিমানঘাটিতে আঘাত হানতে পারবে। এর আগে বৃহস্পতিবার 7,000 মার্কিন সেনা থাকা গুয়ামের 4টি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত পরিকল্পনা আছে বলে জানায় উত্তর কোরিয়া। এরপর একই দিনে জেনা গোমিন্ড যুক্তরাষ্ট্রে আত্মরক্ষামূলক ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের জানান। জেনা বলেন, সামরিক বাহিনী আমাদের কার্যালয়ে বিষয়টি জানাবে। আমরা গণযোগাযোগের সব ধরনের ব্যবস্থা ব্যবহার করে লোকজনের কাছ থেকে খবর পৌঁছে দেব। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।